ছাদ মুর্শিদ, শুরুতে আপনার কাছে, যেহেতু আপনি মুক্তিযোদ্ধা, নারী অধিকার নিয়ে কাজ করছেন, যে সিদ্ধান্তটি পরিবর্তনের বিষয়ে কথাবার্তা হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে অনেক ধন্যবাদ পান্না। খুব কষ্ট লাগছে যে এমন একটা বিষয় নিয়ে এই দেশের স্বাধীনতার 50 বছর পরে কথা বলতে হয়, এবং এমন একটা বিষয় নিয়ে যে কথা বলতে হবে এই দেশের মেয়েদেরকে, এই দেশের সমাজকে, এটা ভাবতে আমার কাছে অবাক লাগছে। আরো বেশি অবাক লাগছে এটা ভেবে যে আমাদের দেশে একজন নারী এই রাষ্ট্র শাসন করেন। এটা তার জন্য যে কতখানি অপমানজনক, আমি আশা করি তিনি এটা উপলব্ধি করবেন। আজকে এই মানে ভেতরে এত বিক্ষুব্ধ, এতই সংক্ষুব্ধ লাগছে, এতই বিক্ষুব্ধ লাগছে, এতই বিরক্ত লাগছে যে আমরা একটা সমাজে বাস করছি যে সমাজটা ক্রমান্বয়ে পিছন দিকে যাচ্ছে। আমরা গর্বের সাথে আমাদের রাজনীতিকরা কি করেন জানেন তো? শুধু রাজনীতিক না, যারা পাবলিক বক্তৃতা দেন তারা খুব উচ্চস্বরে বলেন যে দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ মারা গেছে, তার মধ্যে 3 লক্ষ নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। এই কথাটা তারা বলেন, বলে তারা নারীর প্রতি ভীষণ একটা মায়া প্রকাশ করেন, তারা যেন সম্মান প্রকাশ করছেন, তারা তো সম্মান প্রকাশ করছেন না। এবং এই 3 লক্ষ নারী তাদের জান দিয়েছে, নির্যাতিত হয়েছে, এটার গভীর অর্থটা এই সমাজের যারা রাষ্ট্র শাসনে আছেন তারা কি বোঝেন নাকি সেটা উপলব্ধি করেন? আর ভুলে গেলে চলবে না যে যতই আমরা তুচ্ছ করে দেখি না কেন, এই দেশের মেয়েরা যুদ্ধ করেছে, এবং এই দেশের নারী শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করেনি, নানান দিক থেকে যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধটা আজও করছে। মেয়েদের যুদ্ধটা তো শুধু একটা কি বলে রাজনৈতিক একটা অন্য দেশের একটা দেশ স্বাধীন করার যুদ্ধ নয়, মেয়েদের স্বাধীনতার যুদ্ধটা আরো অনেক কঠিন। আমাদেরকে প্রতিনিয়ত এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আজকে 50 বছর পরে আমরা ভাবতে চাই যে একটা প্রগতিশীল সমাজ নারীর প্রতি এত বড় অবজ্ঞা প্রকাশ করবে, এটা ভাবা যায় না। এবং দেখুন, সবাই বলছে যে কথাটি, সে কথাটি হয়তো আমাকেও বলতে হচ্ছে, এটা আমার সংবিধানের বিরুদ্ধে, এটা আমার নৈতিক বিশ্বাসের বিরুদ্ধে, এটা আমার দেশের স্বাধীনতার মূল ধর্ম, স্বাধীনতার যে মূল মূল্যবোধ তার বিরুদ্ধে। এবং বাংলাদেশ একটি কখনো একটি ধর্ম অন্ধ দেশ ছিল না, বাংলাদেশ কখনোই এত অন্ধ কি বলে নারী বিদ্বেষী সমাজ ছিল না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই মানুষগুলা কারা, কারা সংসদে বসে এত বড় উদ্ধত সাহস পায় এই দেশের মেয়েদেরকে এরকম ভাবে ছোট করার? হু আর দিস পিপল? এবং আজকে আমরা 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 দেখুন এই আলোচনাটা কি করে একটা বিষয়বস্তু সংসদের ভেতরে উত্থাপিত হয়, কে তাদেরকে এই সাহস দিয়েছে? আমি জানি যারা এই জিনিসটা করেছেন এই কমিটির ভিতরে কতগুলো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুক্তিযোদ্ধা আছেন, যাদেরকে আমরা ভালোবাসি তাদের সাহসিকতার জন্য, যাদেরকে আমরা প্রতিনিয়ত সম্মানের সাথে দেখি, তারাও এই কমিটিতে আছেন, তাদের চোখের সামনে কি করে এটা হলো? খুলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বীর উত্তম মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, এবং তাকে আমরা সৎ নির্ভীক একজন রাজনীতিবিদ হিসেবে জানি, একজন মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব প্রাপ্ত, তার মতো একজন মানুষ, তার পক্ষ থেকে যদি এই ধরনের প্রস্তাব উঠে আসে, এবং কোন সরকারের সময় যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের কাছ থেকে আমরা এটা কিভাবে আশা করতে পারি? করতে পারি না। আওয়ামী লীগ কোন প্রগতিশীল মানুষের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না। এবং মেজর বীর উত্তম মেজর রফিকুল ইসলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন,
আমি জানি না উনি কি মনে করে এই প্রস্তাবটা রেখেছেন, এবং আমি এটা এটাও বিশ্বাস করি যে উনি যদি ভুলবশত এটা করে থাকেন উনি নিশ্চয়ই অনুতপ্ত, এবং নিশ্চয়ই উনি এই এটা যে কত মারাত্মক একটা একটা অন্যায় কাজ হয়েছে এখান থেকে তিনি নিশ্চয়ই সরে আসবেন এবং এবং সকলকে সেটা উনি বোঝাবেন। এবং দেখুন আজকে এখানে বসে কি কথাটা বলবো, আমরা একজন টিএনও মহিলা, সে তো মহিলা নয়, সে রাষ্ট্রের কর্মচারী, সে মহিলা নয়, এটা বুঝতে হবে, সে রাষ্ট্রের কর্মচারী। এবং এই নারী পুরুষ বিষয়টা রাষ্ট্রের কোন কর্মক্ষেত্রে আসতে পারে না, মন্ত্রী মন্ত্রী নারী মন্ত্রী বলে কোনো জিনিস নাই, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী বলে কোনো জিনিস নেই। এই পেশাগত জায়গায় এখন পর্যন্ত আমরা নিজেদেরকে অধিষ্ঠিত করতে পারিনি, ধিক্কার এই সমাজকে, ধিক্কার এই সরকারকে যেখানে বসে সংসদে বসে এরকম কতগুলো মানুষ এই ধরনের কথা উত্থাপন করতে পারে। আজকে 50 বছর পরে যখন আমরা 50 বছর পূর্তির মহা উৎসব করছি, তখন এই অপমান এই দেশের মেয়েদের পাওয়ার পাওয়ার কি কথা ছিল? আমাদের পরিবারে আমার পরিবারের সকলে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, আমি এই কথাগুলো কখনো বলি না, কারণ মুক্তিযুদ্ধ হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, আমার মাকে বাঁচানোর আমার দায়িত্ব, এটা নিয়ে কথা বলার কিছু নেই, এটা নিয়ে ফলো করার কিছু নেই, এটাকে নিয়ে লাভ করার কিছু নেই, এটাকে নিয়ে মুনাফা করার কিছু নেই। আমরা এই জাতিকে বড় বলি শুধু মুক্তিযুদ্ধ করার জন্য, কিন্তু আমরা অনেক ছোট হয়ে গেছি, এই মুক্তিযুদ্ধকে আমরা অপব্যবহার করেছি। আজকে আমাদের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা যদি এই কথা বলেন তাদের নারী যোদ্ধাদের সম্পর্কে, তাদের নারী সমাজের সম্পর্কে, তাহলে এই দেশের ভবিষ্যৎটা কি একবার ভাবতে পারেন? আমি খুব কষ্টের সাথে বলছি, আমি আশা করি আমার প্রধানমন্ত্রী আগামীকালে এই বিষয়ে এক কথা বলবেন এবং এটাকে এক্ষুনি এটাকে থামাবেন। আমি আসবো আপনার কাছে আবারও। নূর খান লিটন, বলা হচ্ছে যে জানা যায় যেহেতু নারীদের অংশগ্রহণের সুযোগ নেই ইসলামী আইন অনুযায়ী, জানাজা একটি ধর্মীয় আচার, ধর্মীয় আচারের সঙ্গে রাষ্ট্রীয় আচারের মিলিয়ে ফেলার কোনো বিষয় থাকে কিনা, এবং যেখানে সংসদীয় কমিটিতে বলা হচ্ছে কেউ কেউ আপত্তি জানিয়েছেন যেহেতু নামাজের আগে পরে এই গার্ড অব অনারটি দেওয়া হয়, এই জন্য সেখানে কোনো নারী কর্মকর্তা না থাকাই ভালো। এটি আমরা এই এই ব্যাখ্যায় কি ইঙ্গিত পেতে পারি, নাকি এর মধ্যে অন্য কিছু থাকতে পারে, আপনার কি মনে হয়? একটা জিনিস হচ্ছে যে রাষ্ট্রীয় আচারের সাথে ধর্মীয় আচারকে এই ক্ষেত্রে মিলানোর কোনো সুযোগ নেই, কোন রকম সুযোগ নেই। এইটা কিন্তু আপনার আমার বুঝতে হবে যে বিষয়টি কিন্তু এখানে সীমাবদ্ধ নয়। বিষয়টা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ছিল রাজনৈতিক সশস্ত্র সংগ্রাম, এই জায়গাটা ভুলে যাবেন না, রাজনৈতিক সংগ্রাম। সেই রাজনৈতিক সংগ্রামের জায়গা থেকে আমরা এমন একটি জায়গায় আজকে 50 বছরে পৌঁছেছি যে রাজনৈতিক দেউলিয়াপনায় আমরা পুরা নিমজ্জিত। আজকে যারা এই বিষয়গুলো নিয়ে এইভাবে উত্থাপন করেছেন তাদের হয়তোবা হয়তোবা তাদের মজ্জাগত ধারণা ছিল যে কোন একটি বিশেষ গোষ্ঠীর সমর্থন পাওয়া অথবা বিশেষ গোষ্ঠীর রোশনলের বাইরে থাকার একটা চেষ্টা। কারণ মনে রাখতে হবে যে রাজনৈতিক সংগ্রাম, যে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে গণতন্ত্র, সেখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সুষম বন্টনের বিষয়গুলো ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য হীন কর্মকাণ্ড নেই যেটি আমরা করতে চাই না, সেখানে আমাদের নৈতিকতা থাকে না, সেখানে সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টা মাথায় থাকে না। এমন দুর্নীতিগ্রস্ত একটা সমাজ আমরা তৈরি করেছি যে সমাজে আজকে যেখানে রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল আমাদেরকে গাইড করবে, দুর্ভাগ্যজনক হচ্ছে দেখেন আপনি খেয়াল করেন যে এত বড় কোভিড মোকাবেলা করা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলের নেতৃত্ব কোথায়? কে এমন দুর্ঘটনা আমরা দেখেছি আমলাতন্ত্রের কারণে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জে একজন গরিব মানুষ আপনাদের আমাদের সরকারের কাছ থেকে সাহায্যের জন্য একটা ফোন করে কি ধরনের বিপর্যয় অবস্থায় পড়েছে, এটি কেন করতে সাহায্য দিতে হয়েছে? ওনার জায়গা থেকে আজকে আমরা এমন জায়গায় দেশটিকে নিয়েছি যে আমার ক্ষমতায় থাকতে হবে, আমার ক্ষমতায় থেকে কোনো মতে যেতে যাবে না, আমি দরকারে ক্ষমতায় থাকার জন্য দুর্নীতির লাইসেন্স দিব, সব ধরনের চেষ্টা করে আজকের এই জায়গায় আসছে।
ফলে এখানে নারীকে সম্মান দেওয়া, সাধারণ মানুষকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এই জায়গাটিতে আসলে যারা আমাদের গ্রহণযোগ্য নয় যে শুধুমাত্র প্রত্যাহার করলাম ব্যবস্থা, এইটা আপনার মনে রাখতে হবে। আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন কিন্তু আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং সেইখানে সংসদীয় স্থায়ী কমিটিতে এই ধরনের আলোচনার সুযোগ আছে আমি চিন্তাও করতে পারছি না। সেটাই হচ্ছে বিষয়, এটা আলোচনার বিষয় হয় কি করে? দেউরিয়া পরাত্তর কারণে এটা হতে পারে, তার কাছে চাইব আমাকে বলেন তো মুক্তিযুদ্ধে নারী পুরুষ নির্বিশেষ ব্যাপারটা ছিল না? মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ শুধুমাত্র আপনি যদি দেখেন যে ওই অস্ত্র নিয়ে কত কয়জন লড়েছে, সেটা অস্ত্র সামাল দিয়েছে কে, ভাত খাইয়েছে কে, বাড়ির ভিতর আশ্রয় দিয়েছে কে, খাটের তলে ঘুমায় উপরে ছিল কে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদের। আর আমরা জীবনের সর্বোচ্চ ত্যাগটি করেছে, অন্য সবাই হয়তো প্রাণ দিয়ে তার সব শেষ করেন, দিনে তার নারী তার সম্ভ্রম দিয়ে বছর পর বছর বেঁচে থেকেছেন, নিজে অপমান সহ্য করেছেন, উন্মাদ হয়ে গেছেন, সারা জীবনটি লজ্জাস্কর অবস্থায় কাটিয়েছেন। আপনার মনে আছে খুলনায় আমাদের ইয়ে মা গুরুদাস, আমি নামটা ভুলে গেলাম, হ্যাঁ ওই যে জলদাসী জলদুর্গায় পড়ে, হ্যাঁ গুরুদাসী, ইয়েস, কত কাল সে আমাদের সামনে দিয়ে ঘুরেছে, কি অবস্থাটা তার ছিল, তার স্বাভাবিক জীবন কি ছিল, অসুস্থ, তার সন্তান স্বামী সবাইকে সে হারিয়েছিল। আমরা আসলে যখন আলোচনায় যাই, আসলে এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি যারা রাষ্ট্রটা পরিচালনা করছেন তাদের রাজনৈতিক দেউলিয়াপনাত্ম এরকম একটি জায়গায় চলে গেছে যে তারা এখন নির্দ্বিধায় স্বীকার করেন যে রাজনীতি এখন দুর্বৃত্তদের দখল। আসলে রাজনীতি শুধু দুর্বৃত্ত আলাদা ভাবে আসেনি, রাজনীতি যারা যারা এতদিন রাজনীতিতে ছিলেন তাদেরও কার্যক্রম কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সন্ত্রাস নির্ভর হয়েছে, দুর্নীতি নির্ভর হয়েছে, নৈতিকতার স্খলন ঘটেছে। আপনি মুক্তিযুদ্ধের আদর্শ আপনি লক্ষ্য করেন তো, আদর্শিক সংগ্রাম কি আছে সমাজ না রাজনীতি দলের ভিতরে আছে? আপনি যদি সেটাই লক্ষ্য করতেন তাহলে দেখেন প্রতিটি ক্ষেত্রে যদি আপনি ওই কই করে খোঁজেন দেখবেন যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা, যে মুক্তিযুদ্ধের যে আপনার লক্ষ্য আদর্শ, সেই জায়গা থেকে বিচ্যুতি কি পরিমাণ হয়েছে যে এখন অনেক ক্ষেত্রে স্লোগান গুলো দেখবেন মুক্তিযুদ্ধের সাথে যায় না এমন স্লোগান আমরা দেই। আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে যে সংসদীয় কমিটিতে এটা আলোচনা হয়েছে, এখানে তো রাজনীতিবিদ সবাই এবং সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ তারা প্রায় সবাই করেছেন, কিন্তু যেই মানে যেই বিষয়টি যেভাবে তারা উত্থাপন করেছেন এতদূর পর্যন্ত কথাবার্তা কি হওয়ার সুযোগ ছিল? ধরে নিলাম যিনি উত্থাপন করেছেন তিনি হয়তো কোন একটা মানসিক জায়গা থেকে এটা করেছেন, অন্যরা এটি তোলার সুযোগ কি করে দিলেন, এটি নিয়ে আলোচনার সুযোগ কিভাবে হলো? শুধু সেটা নয়, বিকল্প খোঁজা হচ্ছে, কোন পথ আছে কিনা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, অনেক দূর আলোচনায় গিয়েছে, তারা একটু খেয়াল করেনি যে কোন বিষয়টা নিয়ে তারা আলোচনা করছে, সেই বিষয় কি আলোচনা করলে তাদের ওই পথ পদবি থাকে কিনা, তারা কি আর মুক্তিযোদ্ধা থাকে যত বড় মুক্তিযোদ্ধা হোক? তার মানে একটা মানুষ কিন্তু সারা জীবনের জন্য কোন মানে সার্টিফিকেট পাওয়ার সুযোগ নেই। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকের কৃতকর্মের জন্য মুক্তিযুদ্ধের সমস্ত জিনিস অবদানকে আমরা নষ্ট হয়ে যেতে করে দিয়েছি, নৈতিক স্খলন যখন ঘটে তখন সেই সে কি অবদান তার ছিল কি ছিল না সেই বিষয়টা মুখ্যত আসে না।